সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন আপনার গুজরাটি দিয়ে কামিজ ডিজাইন, অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি কামিজ ডিজাইন। বন্ধুরা, আপনারা মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন, তাহলে আমার বিশ্বাস আপনারা নিজেরাও এরকম ঘরে বসে নিত্য নতুন ডিজাইন দিয়ে আপনারা থ্রি পিস, টু পিস, ওয়ান পিস আপনারা তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এক বন্ধু আমাকে অনুরোধ করেছেন যে আপনার আঁকা বাঁকা জিগজাগ সেলাইটা কিভাবে করেছেন ম্যাম, তো আমি ওই সেলাইটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং গুজরাটি একটা সেলাই করে দেখাবো। আর আপনার অনেকেই তো ডলার বসাইতে পারেন, যারা পারেন না তো তারা, আমি আমার চ্যানেলের ভিডিওতে ছেড়েছি কিভাবে আপনারা ডলার বসাবেন, সেই ডলার বসানটাও আপনারা দেখে নিতে পারেন। তো আমি আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগের সাথে দেখবেন। তো চলুন, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক।
আপনারা যে জামাটা আমি আপনাদের সেলাই করে দেখালাম, এই জামার হাতা থ্রি কোয়ার্টার হাতা দেখুন বন্ধুরা, হাতাতে পাড়ে ডিজাইনটা দেওয়া হয়েছে কামিজের পাড়ের সঙ্গে মিল রেখে। হাতার ডিজাইনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কামিজের নিচের পাড়ের ডিজাইনের সঙ্গে মিল রেখে বর্ডার লাইন করে দেওয়া হয়েছে হাতা। বন্ধুরা আমাদের গুজরাটি কামিজ ডিজাইনের এটা নিচের পাড়ের ডিজাইন। বন্ধুরা আমরা এই সেলাইটা আপনারা অনুরোধ করেছিলেন দেখার জন্য, দেখিয়ে দিলাম জিগজাগ ঢেউ আপনার সেলাইটা, ঢেউ সেলাইটা আপনি আপনাদের দেখা দিলাম এবং গুজরাটি করে দেখালাম। নিচের এই কাজগুলো আমরা ইনশাল্লাহ করব। জমিনে দেখুন বন্ধুরা, একটা করে গুজরাটি, একটা করে ডলার, একটা করে গুজরাটি, একটা করে ডলার বসানো হয়েছে। এভাবে জমিন কমপ্লিট করা হয়েছে বন্ধুরা। এরপরে রয়েছে গলা, গলার কাজটাও অনেক সুন্দর এবং চমৎকার লাগছে বন্ধুরা দেখুন। গলার কাজটা ইনশাল্লাহ কমপ্লিট হয়েছে, দেখেন কমপ্লিট হওয়ার পরে কতটা সুন্দর এবং মানানসই লাগছে দেখুন। গলাটাও কি সুন্দর আপনার জিগজাগ ঢেউ ঢেউ কাজ হয়েছে। খয়েরি কালারের কাপড়ের মধ্যে আপনার সেলাই করা হয়েছে গোল্ডেন কালারের সুতা দিয়ে, কিন্তু আমার ক্যামেরার সমস্যার কারণে এই খয়েরি কালারের কাপড়টা মাঝে মধ্যে আপনার ক্যামেরায় রানী গোলাপি কালার চলে আসছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, কিন্তু অরিজিনাল কালার হচ্ছে জামাটার খয়েরি আর গোল্ডেন সুতা দিয়ে কাজ করা হয়েছে বন্ধুরা। কিন্তু ক্যামেরা মাঝে মধ্যেই আপনার এই কালারটা চেঞ্জ হয়ে আপনার চলে আসছে রানী গোলাপি কালার। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে এইরকম মানানসই আর গুজরাটি দিয়ে বা বিভিন্ন ডিজাইন দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন নির্বাচন করে আপনারা এরকম গুজরাটি বা অন্য ডিজাইনের কামিজ ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।